মাদকের বিরুদ্ধে বিশাল জনসমাবেশ হয়েছে লালদিঘির চট্টগ্রাম লালদিঘির ময়দানে। কিন্তু যতই সমাবেশ হচ্ছে না কেন, যুবকরা কিন্তু মদ থেকে গাঙ্গার থেকে ইয়াবা টেবের থেকে দূরে যাচ্ছে না। কেন, এটা কি বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়িত্ব শুধু, এটা আমাদেরও দায়িত্ব আছে কিনা? নাই। আপনি তাকাতে হবে আপনার ছেলে দশটা থেকে নিয়ে চারটা পর্যন্ত স্কুলে থাকে, অথবা দশটা থেকে নিয়ে দুইটা পর্যন্ত কলেজে থাকে, আপনার সন্তান কোন ছেলের সাথে মেলামেশা করলো, কার সাথে উঠে বসা করলো, এই দিকে একটু যাচাই বাছাই করে দেখবেন। কারণ এইভাবে সঙ্গে লোহা জড়ে বসে একটা ছেলে একটা মাদক মাদক দ্রব্যের সেবন যারা করে ওই সমস্ত ছেলেদের সঙ্গে উঠা বসা করার কারণে আপনার ঘরে সন্তানটা একদিন নষ্ট হয়ে যায়, প্রয়োজনে আপনার গলার মধ্যে ছুরি চালাইতে পারে ভালোবাসার দিবসের ফুল হিসেবে গণ্য হয়ে যাবে। দশ টাকার ফুল হিসেবে 500 টাকা তাহলে আপনার ছেলে ওই কিনে, আপনার ছেলে ওই কিনে, আপনার ছেলে আরেকজনের দেয় ভালোবাসার ফুল। 14 ফেব্রুয়ারি বিশ্ব এটাই হলো আমার আদর্শ আমি মুসলমান হিসেবে। উপস্থিত চট্টগ্রাম হিলভিউ পাবলিক স্কুল মাঠ প্রাঙ্গণে নবীনগর যুব সংঘের উদ্যোগে তৃতীয় বাৎসরিক এক বিশাল ওয়াজ ও দুয়ার মাহফিল দুই দিন ব্যাপী উপস্থিত। আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য প্রধান অতিথি জনাব আল হাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেব, বিশিষ্ট শিল্পপতি ও ইসলামী চিন্তাবিদ, চেয়ারম্যান মহোদয় পিএসপি ফ্যামিলি বাংলাদেশ। উপস্থিত সভাপতিত্ব করবেন জনাব আল হাজ মোহাম্মদ মুবারক আলী সাহেব, কাউন্সিলর 7 নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড, পশ্চিম ষোলশহর ওয়ার্ড চট্টগ্রাম। উপস্থিত আজকের মাহফিলের অন্যতম বক্তা অধ্যাপক মনিরুল ইসলাম রফিক সাহেব, কলামিস্ট ও টিভি উপস্থাপক খতিব হিলভিউ জামে মসজিদ ষোলশহর চট্টগ্রাম। উপস্থিত হযরত মাওলানা মুফতি সানাউল্লাহ রহমানী সাহেব। উপস্থিত আছেন মাওলানা হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন সাহেব সহ মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক, সরল মোনা সুন্নি মুসলমান ভাইরা বন্ধুরা বাবারা, পর্দা কারণে অবস্থানগত পরদানশীল আবেদা সোহালেহ মাওলানা, সকলকে আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মায়া করে মহব্বত করে দুনিয়াবী সমস্ত কর্মকাণ্ড থেকে হেফাজত করে। আজকের ঐতিহ্যবাহী ওয়াজ ও দোয়ার মাহফিলে আমাদের সকলকে আসার বসার আলোচনা শোনার বোঝার সময় সুযোগ দান করেছেন, এতে আমরা সকলে খুশি নেবে যা, তাহলে সকলে আওয়াজ দিয়ে জবান করে বলে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আরো শুক্রিয়া আদায় করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এমন একজন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন, যিনি হলেন সমস্ত নবীগণের নবী, যিনি হলেন সমস্ত রাসূলদের রাসূল, আফতাবে নবুয়াত শাহের শাহের রিসালা, শামসুল হিদায়াত গায়েবের খবর দিনে ওয়ালা, হাজার নাজার নবী, নূরুন আলা নূর নবী, যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কোনো কিছুই বানাইতেন না, ওই নবীর উম্মত বানিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, এতে আমরা সকলে খুশি নেবে যা, তাহলে সকলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আর জবান করে বলি আল্লাহু আকবার, উচ্চ কণ্ঠে বলি ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার
মাহফিল হলো জান্নাতের বাগান, ঠিক কিনা? যেখানের মধ্যে আমার আল্লাহর আলোচনা হয়, যেখানের মধ্যে আমার নবীর আলোচনা করা হয়, ওই জায়গাটা সাধারণ জায়গা থাকে না, ওই জায়গাটা হয়ে যায় জান্নাতের একটা বিশাল বাগান। কথা বলুন ঠিক না বেটি? আমরা জান্নাতের বাগানের মধ্যে বসছি, এমনও হতে পারে আজকের জান্নাতের বাগানের আসার উসিলায়, বসার উসিলায়, আলোচনা শোনার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগির গুনাগুলিকে মাফ করে দিতে পারে কি পারে না? এজন্য গুনাহ মাফের উদ্দেশ্যে সকলে জান্নাতের বাগানে বসে যান, কারণ আগামী বছর এই মাহফিলটা পাবেন কি পাবেন না আপনারা কেউ গ্রান্টি দিতে পারবেন না, আমি মিজানুর রহমান আজিজিও গ্রান্টি দিতে পারবো না, কারণ একটা সেকেন্ডের কোনো ভরসা নাই। আপনি আমি দুনিয়ার জমিন থেকে এমন একটা জায়গার মধ্যে চলে যেতে পারি ভাই, যেই জায়গার মধ্যে মানুষ চলে গেলে দুনিয়াতে আর কোনোদিন ফিরে আসে না। কথা কোন ঠিক না বেটি? তাইলে মরণের কথা আমাদের চিন্তা করার দরকার আছে কিনা নাই? আর জবান করবেন দরকার আছে কিনা নাই? কারণ কেউ পৃথিবীর জমিনে বাঁচবে না, সকলকে মরণের শ্বাস গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে একদিন মরণের শ্বাস গ্রহণ করতে হবে। আমরা মরণের শ্বাস গ্রহণ করব আল্লাহর বন্ধু হয়ে, আল্লাহর শত্রু হয়ে নয়, রাসূলের শত্রু হয়ে নয়, আউলিয়া কেরামগণের শত্রু হয়ে নয়, আমরা একমাত্র আল্লাহর বন্ধু হয়ে কবরে যেতে চাই। কথা কোন ঠিক না বেটি? আরো জোরে বলুন ঠিক কিনা? এজন্য দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন যেমনে মনে চায় এমনে চলাফেরা করার জন্য নয়, যা মনে চায় তা খাওয়ার জন্য নয়, যা মনে চায় তা পান করার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগির জন্য। কথা বলুন ঠিক না বেটি? আরো জবান খুলে বলুন ঠিক কিনা? তাইলে আমরা আল্লাহর ইবাদত চাই কি চাই না? মাহফিল শোনাটাও হলো একটা ইবাদত। কথা কোন ঠিক না বেটি? এ ভাই, মাহফিল শোনাটাও একটা ইবাদত, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ইবাদত, জিকির আজকার করা হচ্ছে ইবাদত। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা সেই রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে দুনিয়া থেকে চলে যাব, এই কাজটা আমাদের সকলের করার দরকার আছে কিনা না? আরো জোরে আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ দুইটা জাতি দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছি, একটা হলো মানব জাতি আর একটা হলো জিন জাতি। ও রাব্বুল আলামিন, আপনি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জাতি কেন সৃষ্টি করেছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন দলিল দেয়, আমি দুইটা জাতিকে একমাত্র আমি রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগির জন্য সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বয়ান করতেছেন, আমি আল্লাহ দুইটা জাতিকে দুনিয়ার জমিনের মধ্যে বানাইলাম, একটা হলো জিন জাতি আর একটা হলো ইনসান জাতি। এই দুইটা জাতির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জায়গা বানাইয়া রাখছি, একটা হলো জাহান্নামের কালো আগুন, একটা হলো জাহান্নামের জায়গা আর একটা হলো জান্নাতের জায়গা। এই দুইটা জাতি যারা দুনিয়ার জমিনের মধ্যে ভালো ভালো কাজ করবে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রাইখা দিয়েছি জান্নাতের বাগান। 10টা পৃথিবীর সমান আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দার জন্য জান্নাতের বাগান রাইখা দিয়েছি। আর যদি দুনিয়ার ওই মানুষগুলো ওই জিনগুলো যদি খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ রাব্বুল আলামিন এর ইবাদত বন্দেগী যদি না করে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রাইখা দিয়েছি জাহান্নামের কালো আগুন। চিল্লায় সকলে বলুন ঠিক না বেটে? এই জন্যই যুবক ও মুরব্বী বাবা জিরা গো, আজকে আমরা কিন্তু সবাই জান্নাতের বাগান, আমরা কিন্তু সবাই জান্নাতে যাইতে চাই। জান্নাতে যদি যাইতে চাই রে ভাই, জান্নাতের কাজগুলো করে যাইতে হবে, কারণ পৃথিবীর সময় অল্প। এই পৃথিবীতে আমরা কেউ চিরদিন থাকার জন্য আসি নাই, অল্প সময়ের দুনিয়া, অল্প সময়ের হায়াত নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে আসছি। কিছুদিন দুনিয়ার জমিনে থাকবো, এরপরে আমরা চইলা যাইব কবরে। কেউ বাসে 30 বৎসর, কেউ 40 বৎসর, কেউ 50 বৎসর, কেউ 70, 60, 70, 80, 90, 100, এর উপরের মানুষটা আজকের মাহফিলে দেখাইতে পারবি না। 100 বৎসরের উপরের মানুষটা মনে হয় আজকের এই মাহফিলের মধ্যে নাই। হ্যাঁ যুবক বাড়া, ও মুরব্বী বাবা জিরা গো, ওই মানুষটা কোন জায়গার মধ্যে চই লাগেছে গো? এমন একটা জায়গার মধ্যে চই লাগেছে রে, যেই জায়গার মধ্যে মানুষগুলো চই লাগেলে দুনিয়াতে আর কোনদিন ফিরে আসে না। কথা বলুন ঠিক না বেটে? হে মারা শিখে না
থেকে চলে গেলে যেহেতু আমরা দুনিয়ার জমিনে আর ফিরে আসব না, এটাই হলো আমাদের আসল ঠিকানা। তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের ওই ইবাদত বন্দেগী গুলো কইরা আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়ে কবর দেশের মধ্যে যাইতে চাই। হ্যাঁ যুবক, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, এই বিষয়ের উপরে আমি কিছু আলোচনা করে অল্প সময়ের ভিতরে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানাইছি আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর জন্য, কাছের পূজা করার জন্য নয়, পাশের পূজা করার গুণ করার জন্য নয়, আগুনের পূজা করার জন্য নয়, দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষের পূজা করার জন্য নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর জন্য। ইবাদত বন্দেগী করতে হবে আমি আল্লাহর, আর খেদমত করতে হবে দুনিয়াতে মা এবং বাবার, ঠিক কিনা বলো? আমার যুবক তারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে দলিল দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবা গো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে, এই জন্য ইবাদত বন্দেগী করতে হবে আমার আল্লাহর। হে বন্ধু, ও যুবকের দল, এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে যদি জিজ্ঞেস করি, আল্লাহ গো আপনি বলেছেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য, আমরা সবাই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পাগল, আমরা সবাই আপনি আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য প্রস্তুত আছি, এই জন্যই আমরা নামাজ পড়ি, এই জন্যই আমরা রোজা রাখি, এই জন্যই আমরা হজ করি, এই জন্যই আমরা যাকাত দেই, এই জন্যই আমরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর আদেশ উপদেশ মেনে দুনিয়াতে চলতে থাকি, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর জন্য। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে, পরের মধ্যে বসে থাকলে চলবে না। মুয়াজ্জিন আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান দেয় দুনিয়ার মানুষ, দুনিয়ার মুসলমান ইমানরা একমাত্র আল্লাহর কাজ করার জন্য। এই যুবক যখন মুয়াজ্জিন আজান দেয় গো, গুমরাহি মন নিয়ে বাড়ির মধ্যে বসে থাকলে চলবে না, মসজিদের মধ্যে যাইতে হবে, জামাতের সঙ্গে নামাজ আদায় করতে হবে, ওই নামাজটা হইল আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফরজে আইন, কথা কোনটি কিনা বেটি? ওই রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী আমরা করব, তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন দলিল দেই, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী তোমরা করবাই, ও মুরব্বী বাবা জেনে গো। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যাদের মাধ্যমে তোমরা দুনিয়ার জমিনে কদম রাখিলাই, যাদেরকে কেন্দ্র করে তোমরা দুনিয়ার জমিনে কদম রাখিলাই, যাদের মাধ্যমে তোমরা দুনিয়ার জমিনে আসিলাই, তারা হইল তোমাদের মা এবং বাবা, তারা হইল তোমাদের মা এবং বাবা। ওই মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করবায়, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবায়, মা বাবার সাথে ভালো আচরণ করিবাই, এমন কোন কথা বলা যাবে না যেই কথাটা শুনে মায়ের মনে কষ্ট পায় আর উহ শব্দটা ব্যবহার করে, বাবার মনে কষ্ট পায় আর উহ শব্দটা ব্যবহার করে, এই রকম কোন কথা বলা যাবে না মা বাবার বিরুদ্ধে। মাকে কষ্ট দেওয়া যাবে না রে ভাই, বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু মায়ের মনে যদি আপনার বিরুদ্ধে কষ্ট থাকে, বাবার মনে যদি আপনার বিরুদ্ধে কষ্ট থাকে, কেমন পর্যন্ত নামাজ পড়তে পারেন? একটা ওয়াক্তের নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। হাত ধরে বলেন ঠিক কিনা? তাইলে ওই মাকে ভালোবাসার দরকার আছে কিনা নাই? ওই বাবাকে দরকার আছে কিনা নাই? কেমন পর্যন্ত আপনি নামাজ পড়েন? 1000 বার আপনি হজ করেন, আপনার হজ আল্লাহর দরবারে বলেন আমি কবুল করব না, ওই নামাজ কর নামাজ আমি আল্লাহর দরবারে কবুল হবে না। কেন গো আল্লাহ? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুই তোর মায়ের মনে কষ্ট দিছ, তুই তোর বাবার মনে কষ্ট দিছ,
সহজ এই কষ্টটা আমি আল্লাহ রাব্বুল আলামিন পাইছি, তোর মা তোর উপর রাজি খুশি, আমি আল্লাহ তোর উপর রাজি খুশি, তোর মা তোর উপর নারাজ, তোর বাবা তোর উপর নারাজ, আমি আল্লাহ স্বয়ং নিজে তোর উপর নারাজ। এ যুবক যুবক ভাই, আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী আয়েশা দাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও গো মায়ের নবীজি, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়ার জমিনের মধ্যে আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব, দুনিয়ার জমিনে আমি কার সঙ্গে সুন্দর ব্যবহার করব। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বালা উম্মুকা, তুমি তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবায়। এরপরে সাহাবী আবার জিজ্ঞাসা করতেছেন, সুম্মা মান কাল, অতঃপর ইয়া রাসূলুল্লাহ, নবী, আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? আল্লাহর নবী দ্বিতীয়বার বলতেছেন, বালা উম্মুকা, তুমি তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবা। সুম্মা মান কাল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, অতঃপরে আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? দ্বিতীয়বার যখন সাহাবী জিজ্ঞাসা করলো, নবী গো, আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? ও যুবকের দল, তৃতীয়বার আমার নবী আপনার নবী বলতেছেন, বালা উম্মুকা, তুমি তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবাই। চিল্লায় সকলে বলেন, না আল্লাহ আকবার, হে আমার আশিকের জাকিরুল মুরব্বি বাবা জিদার। তিনবার নবীকে প্রশ্ন করছে, তিনবার মার কথা বলছে, চতুর্থবার সাহাবী জিজ্ঞাসা করতেছেন, সুম্মা মান কাল, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, অতঃপরে আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব গো? আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বালা আবুকা, তুমি তোমার বাবার সঙ্গে ভালো ব্যবহার করবাই। তিনবার নবী বলেছেন মায়ের কথা, একবার বলেছেন নবী বাবার কথা। তাইলে মা এবং বাবার মধ্যে পার্থক্য আছে কি না? নাই। জবান বলে বলুন, আছে কি না? নাই। এখন আমরা যারা বাবার ভাটি আছি, আমরা যারা বাবার পার্টি আছি, এখন যদি বাবার মনে কষ্ট হয়, নবীজি একবার হইছে মাত্র আপনার কথা, মনটা কষ্ট হইব নি, মনে কষ্ট, আমার কথা ভাষা বুঝেন নি আপনারা, মনে কষ্ট হবে নি, মুখের হইত বুঝতেই তো না, নবী কেন তিনবার মায়ের কথা বলছে, একবার কেন বাবার কথা বলছে? নবীর কথা মূলত কার কথা? আর যখন কোন কার কথা মাইকটা হইছে না, দেখেন বের বের একটা সাউন্ড দিয়ে লইতো না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বয়ান করেন, ও দুনিয়ার মানুষ, আমার বন্ধু হাবিবুল্লাহ, ব্যক্তিগতভাবে পার্সোনালভাবে দুনিয়াতে কোনো কথা বলে নাই গো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার নবী জীবনে যত কথা বলেছেন প্রত্যেকটা কথাই হইল আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা। জোরে জোরে বলুন, উঠে কিনা বেটে। হ্যাঁ যুবক বারা, ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার হাদিসের মধ্যে মায়ের কথা বয়ান করেছেন, একবার বলেছেন বাবার কথা। ও যুবকের দল, তাইলে কেন আমার নবী তিনবার মায়ের কথা বলেছেন, একবার কেন বাবার কথা বলেছেন? এর মধ্যে নিশ্চয়ই কোনো হাকিকত আছে, এর মধ্যে নিশ্চয়ই কোনো কারণ আছে রে ভাই, কথা কান্তি কিনা বেটে। ও হাদিসের কারামগল, ওই হাদিসের ব্যাখ্যা দিতেছেন, তিনবার কেন নবী মায়ের কথা বলল, একবার কেন নবী বাবার কথা বলল? আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের বয়ান দিতে গিয়ে দুনিয়ার জমিনের মুহাদ্দিসিন কেরামগণ বয়ান করেন, আমার নবী কেন তিনবার কথা, তিনবার মায়ের কথা বলছে জানেন? একটা মানুষ যখন দুনিয়াতে আসার, একটা মানুষ যখন দুনিয়াতে আসার সময় হয়, মায়ের পেটের ভিতরে সন্তানটা আস্তে আস্তে বড় হয়, ওই মুহূর্তে বাবা কিন্তু সন্তানটাকে পেটের মধ্যে ধারণ করে না, একমাত্র মায়ের পেটের ভিতরে
মিলনের সন্ধানটা ধারণ করে রে ভাই। এই সন্ধান মা এবং বাবার মিলনের বিনিময়ে আজকে আমরা দুনিয়ার জমিনের মধ্যে আসলাম। মা মা এবং বাবার মিলনের ফলে নাফাক তরল পদার্থ হইতে আজকে আমরা দুনিয়াতে সৃষ্টি হয়েছি রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন মা এবং বাবার মাধ্যমে দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে, নাফাক বীর্য হইতে সৃষ্টি কইরা আমাদেরকে পাঠাইছে। এরপরে আমাদের অহংকারের শেষ নাই, এরপরে আমাদের তাকাব্বুরের শেষ নাই, এরপরে আমরা নিজেকে অনেক কিছু মনে করি রে ভাই। ও যুবকের যুবক ভাই, দুনিয়াতে অহংকার অহংকার করা যাবে না, তাকাব্বুরি দেখানো যাবে না। দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অহংকার হইল আমি আল্লাহর সাদর, আমি আল্লাহর সাদর নিয়ে যে টানা হেসরা করবে ওই ব্যক্তিরা ধ্বংস হয়ে যাবে। আজকে অনেক মানুষ দুনিয়াতে আছে অহংকার করে, নিজের নিজের ব্যবহারে অহংকার করে, বড় মৌলবী আমার মতন নেতার কেনা আছে, আমার মতন লিডার কেনা আছে, এরকম কিছু অহংকারী আছে। আমরা চট্টগ্রামে মনে নাই নাই না, ভালো মানুষ আছে, আমি বলিলাম দেশের মানুষ একবার সবাই বলি বুঝিছো, কষ্ট দিয়েছে মনে হয়। অহংকার কার চাদর? আপনার চট্টগ্রামের মানুষ খুব ভালো, কার চাদর? আল্লাহ। আর যখন বলুন কার চাদর, ওই চাদর কিনে যে টানা হেঁচড়া করবে আল্লাহ বলেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেটি? আমরা ধ্বংস হইতে গেলে অহংকার দেখাই, দেখাইলে ওই ধ্বংস ধ্বংস, অসুবিধা নাই। যারা নিজেকে বড় মনে করে তারা দেখবেন অচিরে ধ্বংস হয়, এর বাস্তব প্রমাণ আপনি ইতিহাস খুঁজে যাচাই বাছাই করে দেখেন, যারা নিজের বড় মনে করছে তারা অচিরে ধ্বংস হয়ে গেছে। গাবির মানুষ ও গরু বিবাজির আগুন নাফাক তরল পদার্থের সৃষ্টি হইয়া দুর্বল কইরা আল্লাহ রাব্বুল আলামিন আবি মিজানুর রহমান আজিদিকে বানাইছে। আজকের মাহফিলে যারা বসে রইছে সবাইকে আমার আল্লাহ দুর্বল কইরা দুনিয়াতে বানাইছে গো। এই দুর্বল নিয়ে দুর্বল শরীর নিয়ে সমলের চিন্তা করলে হবে না রে ভাই, এক সেকেন্ডের কোনো ভরসা নাই। হে বন্ধু, এই বীর্যটা যখন মায়ের মায়ের ভিতরে চইলা যায়, বাচ্চা দানিতে যখন ওই বীর্যটা পৌঁছে যায় রে ভাই, ওই জায়গার মধ্যে বীর্যটা 40 দিন পর্যন্ত বীর্য হিসেবে থাকে। এরপরে 40 দিন আবার এটা কি হয়, রক্তে পরিণত হয়। এরপরের 40 দিন এটা মাংসে পরিণত হয়। মোট 120 দিন যখন চইলা যায়, 120 দিন চলে যাওয়ার পর আলমে আরোহা হইতে আমার আল্লাহ রাব্বুল আলামিন রুহুটাকে আপনার ভিতরে প্রবেশ করাইছে, আমার ভিতরে প্রবেশ করাইছে। পৃথিবীর জমিনে যত মানুষ আসছেন, 120 দিন যখন চইলা গেছে গো, ওই ওই মানুষটার দেহের ভিতরে মানব রূপ যখন ধারণ করছে, ওই মানুষটার দেহের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন রূহটারে প্রবেশ করাইছে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। কথা কোনটি কিনা বেটে? মায়ের পেটের ভিতরে আমাদেরকে লালন পালন করলো কে? আরো জানান বলুন কে? ওই আল্লাহকে আমার মানার দরকার আছে কিনা নাই? ওই আল্লাহর ইবাদত বন্দেগির দরকার আছে কিনা নাই? এই জন্যই আল্লাহ বলেন, ওয়াদা রাব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা। একমাত্র তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করবা, মা বাবার মাধ্যমে যেহেতু তুমি দুনিয়ার জমিনে গেছো মা বাবার খেদমত তুমি করবা। ঠিক কি না বলো? এখন গবেষণা করেন, 120 দিন চলে যাওয়ার পর রুহুটা দিছে ভিতরে, এখন সন্তান আস্তে আস্তে বড় হয়, 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 8 বলেন, 8 মাস পরে 9 মাস পরে 10 মাস পরে আস্তে আস্তে সিস্টেম অনুসারে ওই মানুষটা দুনিয়াতে আসার সময় হয়। এই যে দীর্ঘ 8 মাস বলেন, 9 মাস বলেন, 10 মাস বলেন, দীর্ঘ যে 10টা মাস আপনাকে আমাকে মায়ের পেটের ভিতরে রাখছে, মায়ের কষ্ট হইছে হইছে, আরো জোরে ক হইছে। কষ্ট কি মনে করেন সাধারণ কষ্ট না? এই সময় মায়ের মুখের রুচি নষ্ট হয়ে গেছে, কানাফিনার মধ্যে কোনো মন মানসিকতা নাই, মুখের রুচি নষ্ট হয়ে গেছে, মায়ের হাতটা পুই লেগেছে, ফাউডা ফুই লেগেছে, পেটটা বড় হয়ে গেছে, ঠিকভাবে হাঁটতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, চলাফেরা করতে পারে না। কেন?
সন্তান পেটের ভিতরে থাকার কারণে। মা যখন ডান দিকে ঘুমায় ওই বুকুরের মধ্যে সন্তান পেটের মধ্যে নড়াচড়া করব, আবার যখন বাম দিকে ঘুমাই সন্তানটা পেটের ভিতরে নড়াচড়া করে রে ভাই। ও যুবকের বাপ এই কষ্ট করে মা দশ মাস দশ দিন পর্যন্ত আপনাকে আমাকে পেটের ভিতরে রাখছে বিদায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর প্রথম প্রশ্নের জবাব দিয়েছেন, তোমার মায়ের সঙ্গে তুমি ভালো ব্যবহার করো বা চিল্লায় এসো বলে বলেন আল্লাহ আকবার। মা কেন এত দামি জানেন না সকলে, বলেন মা কেন এত দামি জানেন না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। একটি হাজার সালাম মিলে একটি হাজার সালাম মিলে মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানেন না সকলে, বলেন মা কেন এত দামি। আমার কি মুখের মধ্যে তালা লাগা রাখছিল? এত জবান আছে রাখুন না, এটা তো মায়ের শান। আমরা তো এখানে গান গাইতে পারছি না, ঠিক নিও এখানে শান চলে, শান কি চলে? আর জবান গ্রহণ কি? আমরা নবীকে ভালোবাসি কি জন্য নবীর শান গাই, আল্লাহকে ভালোবাসি কি জন্য আল্লাহর শান গাই, মা বাবাকে ভালোবাসি বিদায় আমরা মা বাবার পক্ষের গান গাই, কথা বলেন ঠিক কিনা? এরকম মহব্বত নিয়ে গাইলে কি লস হইব? এখানে লাভ আছে কিনা? নাই, নাকি লস আছে? মাহফিলের মধ্যে লাভ হয় না লস হয়? আমরা লাভ করার জন্য আসছি, আজকের এই মাহফিলের উসিলায় মা বাবার প্রত্যেকত সন্তান যেন হতে পারি এই মানসিকতা নিয়ে বাড়িতে যেতে চাই, ঠিক নেই? এজন্যই আমার সাথে সকলে বলেন মা কেন এত দামি জানেন না সকলে, বলেন মা কেন এত দামি সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। একটি হাজার সালাম মিলে একটি হাজার সালাম মিলে মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানেন না সকলে, বলেন মা কেন জানেন না সকলে। দশ মাস দশ দিনই গর্বে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ের প্রসব যন্ত্রণা। হায় হায়, দশ মাস দশ দিনই গর্বে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ের প্রসব যন্ত্রণা। ওই মাকে দুঃখ দিলে ওই মাকে দুঃখ দিলে কুদার রস চলে উঠলে, মা কেন এত দামি জানেন না সকলে, বলেন মা কেন সকলে, জানত যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। একটি হাজার সালাম মিলে একটি হাজার সালাম মিলে মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। সিল্লা সকলে বলেন আল্লাহু আকবার। আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া বন্ধুর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথমবার তুমি তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো ভাই, কারণ তোমার মা দশ মাস দশ দিন তোমাকে পেটের ভিতরে লালন পালন করছে, এই জন্য তুমি তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো ভাই। হে বন্ধু, ও যুবকের দাদ, দ্বিতীয়বার কেন আমার নবী মায়ের কথা বললেন জানেননি? কারণ সন্তানটা যখন দুনিয়াতে আসার সময় হয়ে যায় এই মুহূর্তের মায়ের পেটের ভিতরে একটা প্রসব ব্যথার শুরু হয়ে যায়, যেই ব্যথাটা কোনো বাবার শুরু হয় না, যেই ব্যথাটা কোনো বাবার ব্যথা হয় না, যেই ব্যথাটা দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না, একমাত্র মা বলতে পারবে। প্রসব ব্যথার যন্ত্রণা যে কত ভয়ঙ্কর, প্রসব ব্যথার যন্ত্রণা যে কত কষ্ট গো। এ দুনিয়ার যুবক, আজকে তুমি বিয়ে কইরা মায়ের বিরুদ্ধে কথা বল,
বলো, আজকে তুমি বিয়ে কইরা বাবার বিরুদ্ধে কথা বলো, আজকে তুমি বিয়ে কইরা তোমার ওয়াইফকে নিয়ে তুমি আলাদা হইয়া যাও, একটু চিন্তা কইরা দেখো তোমার মা কত কষ্ট করছে তোমাকে পেটের মধ্যে ধারণ কইরা রে। কেন নবী তিনবার মায়ের কথা বললো রে ভাই? হে যুবক ভাই, মায়ের যখন প্রসব ব্যথা শুরু হয়ে যায় ইনিমেন টাইমে উনার পাশে যদি কোনো মহিলা থাকে তখন ডাই কেবল, হে আমার সঙ্গের সাথীরা একটা দাও আইনা দে, আমার মনে চাইতেছে আমার যে কত কষ্ট প্রসব ব্যথার কত কষ্ট গো, একটা দাও আইনা দে, আমি আমার নিজের হাতে পেটটারে কাইটা ফলাইয়া দেই, এমন একটা কষ্ট ভয়ঙ্কর শুরু হয়ে যায় ইনিমেন টাইমে যখন এই প্রসব ব্যথাটা শুরু হয়ে যায়। সহ্য করে দরিদ্র ধারণ কইরা, সহ্য করে দরিদ্র ধারণ করে এরপর সন্তানের ভালো কামনা করে আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানটাকে তুমি সহি সালেম অবস্থায় দুনিয়াতে দান করো, আমার সন্তানটাকে তুমি ভালো অবস্থায় দুনিয়াতে দান করো। হ্যাঁ যুবক ভাড়া, ও মুরব্বী বাবা জিরা গো, এই মুহূর্তের মধ্যে যখন সন্তানটা দুনিয়ার জমিনে আসার সময় হয়ে যায় রে ভাই, ওই মুহূর্তের মধ্যে ওই সন্তানটা মায়ের কলিজার মধ্যে লাতি মাইরা দুনিয়াতে আসে রে ভাই, ওই মুহূর্তে অনেক মা জাতি দুনিয়ার জমিন তাইকা সাথে সাথে বিদায় হয়ে যায়। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা সন্তান দুনিয়াতে আসার সময় যখন হইয়া যায় গো, সন্তানটা যখন মায়ের কলিজার মধ্যে লাথি মারে ওই মুহূর্তে যেই সমস্ত মায়ের দল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামটা শহীদের দপ্তরের মধ্যে লেখা দেয়, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে এই জন্যই যুবক, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার বলেছেন মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবাই। হে বন্ধু, দ্বিতীয়বার চলে গেছে, তৃতীয়বার এইবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মায়ের কথা বললো রে ভাই? তৃতীয়বার আমার নবী মায়ের কথা এই জন্যই বললেন, সন্তানটা দুনিয়াতে যখন আসছে, সন্তানটা দুনিয়াতে আসার পর সন্তান যখন পায়খানা করে মায়ের নিজের হাতে সন্তানের পায়খানা সাফ করে, সন্তান যখন প্রস্রাব করে মায়ের নিজের হাতে পায়খানা প্রস্রাব সাফ করে, মাঘ মাসের প্রচন্ড শীতের মধ্যে সন্তানটাকে যদি ডান দিকে শুয়ায় রই, এই মুহূর্তের মধ্যে দেখা যায় গো ডান দিকে সন্তানটা প্রস্রাব পায়খানা কইরা ওই জায়গাটা বড়াইয়া পালায়, ওই জায়গাটারে নোংরা কইরা পালায়, এরপরে দেখা যায় ওই সন্তানটাকে আবার বাম দিকে নিয়ে যায়, এক সময় দেখা যায় বাম দিকেও সন্তানটা পায়খানা প্রস্রাব কইরা বড়াইয়া ফালায়, এরপরে আবার দেখা যায় এই দিকেও পানি এই দিকেও ময়লা, বাম দিকে পানি বাম দিকে প্রস্রাব বাম দিকে ময়লা। হে যুবক বাইরারি, এই মুহূর্তের মধ্যে মা বলে আমার সন্তানকে আমি আর কোন জায়গার মধ্যে রাখবো, বিছানাটারে বড়াইয়া ফালাইছে। এই কঠিন একটা সময়ের মধ্যে মা প্রচন্ড শীতের মধ্যে সন্তান যেন ঠান্ডা না লাগে সারাটা রাত জায়গা জায়গা সন্তানটাকে কোলের মধ্যে রাইকা বুকের মধ্যে রাইকা সারাটা রাত জায়গা জায়গা কাটাইয়া দিছে গো। ও যুবকের দল, এই কাজটা যিনি করেছেন উনি তোমার বউ নয়, উনি হইল তোমার আপন গর্ভধারিণী মা। সিল্লাইয়া বলেন ঠিক না বেটে? হ্যাঁ মারা শিখেন জাগের মুরব্বি বাবা জিরারি, এই জন্য আল্লাহর নবী তৃতীয়বার বলেছে মায়ের কথা, কথা বলুন ঠিক না বেঠে? একবার কেন আমার নবী বাবার কথা বললেন জানিনি, দুনিয়াতে ভরণ পোষণ করায় বাবা এই জন্য বাবার কথা বলেছে, টাকা পয়সা যা লাগে এইগুলো দেয় বাবা এই জন্য বাবার কথা বলেছে, রিজিকের যত সুন্দর রিজিকের খাবার দাবার যা কিছু আছে সব কিছু ইনকাম কইরা যিনি জোগাড় করেন উনি হইল আপনার বাবা আমার বাবা, এই জন্য আল্লাহর নবী একবার বলেছেন বাবার কথা, কারণ পায়খানা প্রস্রাব বাবা সাফ করে না, সন্তান তার পেটের ভিতরে আমার বাবা রাখে নাই আপনার বাবা রাখে নাই, সন্তানটা দুনিয়াতে আসার সময় যখন হইয়া গেছে বাবার কলিজার মধ্যে লাতি দেয় নাই, মায়ের কলিজার মধ্যে লাতি মাইরা সন্তানটা দুনিয়াতে আসছে বিদায়। নবীজি তিনবার বলেছেন মায়ের কথা, একবার বলেছেন বাবার কথা, তাইলে ওই মাকে আমার ভালোবাসার দরকার আছে কিনা নাই? আরো জবান কোলে বরং দরকার আছে কিনা নাই? হ্যাঁ যুবকের দান, আল্লাহর প্রিয়
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে হাদিসের মধ্যে বয়ান করেন, রাগিমা আনফুহু রাগিমা আনফুহু রাগিমা আনফুহু ইলা মান ইয়া রাসূলুল্লাহ ওয়ালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাহার নাক যেন দুলাই দূষিত হয়, তাহার নাক যেন দুলাই দূষিত হয়, অর্থাৎ ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। আমার নবী তিনবার এই বদদোয়াটা দিছে রে ভাই, নবীর বদদোয়াও কবুল, নবীর দোয়াটাও আল্লাহর দরবারে কবুল, ঠিক নেই? বদদোয়া কবুল, দোয়াও কবুল। আমার নবী যদি কারো পক্ষে দোয়া করে সেইটাও কবুল, নবী যদি কাউকে বদদোয়া দেয় সেটাও আল্লাহর দরবারে কবুল। এর মধ্যে কোন পর্দা থাকে না, কথা কোন ঠিক নেবে ঠিক কি না, এর বাস্তব প্রমাণ আসেন কিভাবে কবুল হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মা, উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আবু হুরায়রা ওর ওই মা চিকচিকি কিন্তু মুশরিক ছিল, ঠিক না ভাই? নবীর দরবারে আসা যাওয়া করতো, উঠা বসা করতো, চলাফেরা করতো, কে? আবু হুরায়রা। উনি যখন মুশরিক ছিল ওনার নাম ছিল আব্দুস শামস অথবা আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা মানে উজ্জার গোলাম, মানে দেবতার গোলাম আর কি। আর আব্দুল শামস, শামসুল তো বুঝুন সূর্য, সূর্যের গোলাম। কিছু কিছু মানুষ যারা মনে করেন ওই ধর্মের, এরা সূর্যের পূজা করে, এরপরে উজ্জার পূজা করে, দেবদেবীর পূজা করে, আছে না? উনি কি আমার আল্লাহ? উনি কি আমার রব? আমার রব কে? একমাত্র আল্লাহ। মুশরিক থাকার অবস্থায় নামটা পর্যন্ত শিরিকে ভরা, ঠিক কি বলো? একটা মানুষ যখন মুসলমান হয়ে যায়, ইমানদার হয়ে যায়, তখন তার নামের পর্যন্ত চেঞ্জ হয়ে যায়, ঠিক কি না? তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বেশি বেশি নবীর দরবারে যাইতেন, আসা যাওয়া উঠা বসা করতেন আল্লাহর নবীর প্রতি। আবু হুরায়রা যাইতে যাইতে, উঠতে বসতে উঠতে বসতে, চলাফেরা করতে করতে, ওনার অন্তরের মধ্যে আল্লাহর নবীর প্রতি একটা মহব্বত পয়দা হয়ে গেছে। এখন আবু হুরায়রা যত বেশি বেশি নবীর দরবারে যাইতেন, তত বুঝতে পারলেন পৃথিবীর জমিনের মধ্যে অন্য কোনো ধর্ম সঠিক না, একমাত্র ইসলাম ধর্মই হলো আসল ধর্ম। সুবহানাল্লাহ কইছেন না? সুবহানাল্লাহ। আর যদি কোন সুবহানাল্লাহ, إن الدين عند الله الإسلام. আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বয়ান করেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। এই ইসলামের মধ্যে আমরা 100% প্রবেশ করতে হবে। আজকে তো দেখা আমরা কিছু মানি কিছু বাদ দিই, আমরা নামাজও পড়ে বা শুধু হয় এরকম পাবলিক আসেনি? আছে। আর হুজুর এখন আছে কিনা? নাই। কমরা বেশি? বেশি। আরে বাবা রে বাবা, সুদ কুর্দে সব আসছে এখন। নামাজ পড়ে সুদ খায়, গুসো খায়, গাঞ্জা খায়, মদ খায়, ট্যাবলেট খায়, আছে না? আজকেও দেখলাম চট্টগ্রামে বিশাল মাদকের বিরুদ্ধে বিশাল জনসমাবেশ হয়েছে, লালদিঘির, চট্টগ্রাম লালদিঘির ময়দানে। কিন্তু যতই সমাবেশ হচ্ছে না কেন, যুবকরা কিন্তু মদ থেকে গাঞ্জার থেকে ইয়াবা টেবের থেকে দূরে যাচ্ছে না, কথা বলেন ঠিক কি না? কেন? এটা কি বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়িত্ব শুধু? এটা আমাদের দায়িত্ব আছে কিনা? নাই। আপনি তাকাতে হবে আপনার ছেলে 10টা থেকে নিয়ে 4টা পর্যন্ত স্কুলে থাকে, অথবা 10টা থেকে নিয়ে 2টা পর্যন্ত কলেজে থাকে, আপনার সন্তান কোন ছেলের সাথে মেলামেশা করলো, কার সাথে উঠা বসা করলো, এই দিকে একটু যাচাই বাছাই করে দেখবেন। কারণ এইভাবে সঙ্গমনে লোহা জড়ে বসে, একটা ছেলে একটা মাদক মাদক দ্রব্যের সেবন যারা করে, ওই সমস্ত ছেলেদের সঙ্গে উঠা বসা করার কারণে আপনার ঘরে সন্তানটা একদিন নষ্ট হয়ে যায়, প্রয়োজনে আপনার গলার মধ্যে ছুরি ছাড়াইতে পারে পর্যন্ত দ্বিধাবোধ করে না, কথা কোন ঠিক না বেটি? হাত তুলে বলুন ঠিক কি না? ভাইয়ের আমার, তাইলে আপনি বাবা হিসেবে আপনার আপনার কর্তব্য দায়িত্ব আসেনি? আমার সন্তান 10টা থেকে নিয়ে 4টা পর্যন্ত স্কুলের মধ্যে সময় কাটাচ্ছে,
ওই সন্তানটাকে আসলে স্কুলের মধ্যে সময় কাটাচ্ছে, কোন বন্ধুদের সাথে উঠা বসা চলাফেরা করতেছে আমাকে দেখার দরকার, কথা কোন ঠিক না বেটি, নাকি গুফনে গুফনে গেছে গাঞ্জার আড্ডা খানা? গাঞ্জা বুঝিনি, গাঞ্জা গাঁজা, গাঁজা আসেনি, গাঁজা গাঁজা গাঁজাখুর বন্ধুর সাথে চললো তুই ফেসে গেছে বুগা, বন্ধু লোক গাঁজা খুরইব, এখন গাঁজা খাইতে খাইতে এর ইয়া ইয়াবা ইয়াবার রোগ আইব, এই জন্য সাবধান সাবধান, আপনার সন্তানের খবর নেওয়া আপনার দায়িত্ব। পৃথিবীতে সন্তানের কারণে মা বাবা জাহান্নামের কালো আগুনে দাউ দাউ করে জ্বলবে, আবার সন্তানদের কারণে মা বাবা মা বাবার চেহারা উজ্জ্বল হয়ে যাবে, কথা কোন ঠিক নেবে? ওই রকম সুসন্তান আমরা চাই কি চাই না? এটা ফেব্রুয়ারি মাস না, 14 তারিখ একটা দিবস আছে, মানুষ নাকি তো আছে, মানুষ কি 14 তারিখ একটা দিবস আছে না? আমরা বুঝিনি আমার কথা ভাই, আমি তো সিলেটের মানুষ, কথা মনে না বুঝতে অসুবিধা হতেও পারে। হে ভাই 14 তারিখ একটা দিবস আছে, এই যে দেখতেছেন ফুল, এই ফুল এই দিন ভালোবাসার দিবসের ফুল হিসেবে গণ্য হয়ে যাবে, 10 টাকার ফুল হিসেবে 500 টাকা, তাহলে আপনার ছেলে ওই কিনে, আপনার ছেলে ওই কিনে, আপনার ছেলে আরেকজনে দেয় ভালোবাসার ফুল, ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি বিশ্ব দুর্মিয়া বেহায়া দিবস, বেহায়া দিবস, মিথ্যা দিবস, বদমাশ দিবস, আমরা ওই রকম বদমাশি ভালোবাসাকে ঘৃণা করি, কথা কোন ঠিক না বেটি? একটা মেসেজ দিয়ে দাও, ভালো যদি ব্যস্ত হয় আল্লাহকে ভালোবাসবো, ভালো যদি ব্যস্ত হয় নবীকে ভালোবাসবো, ভালো যদি ব্যস্ত হয় মা বাবাকে ভালোবাসবো, ভালো যদি ব্যস্ত হয় ভাই হয়ে বোনকে ভালোবাসবো, বোন হয়ে ভাইকে ভালোবাসবো, হাত তোলে বলুন ঠিক কি না? এটাই হলো আমার আদর্শ আমি মুসলমান হিসেবে, নাকি ভুল ভুল কথা কইছি? না না, তাহলে এই দিনও আপনার ছেলে কোথায় যায় একটু পরীক্ষা নিজকে করে রাখবেন, এটার সহ সামনে রাখবেন, এ যাতে ভালোবাসার দিবসে মধ্যে ইউনিভার্সিটি মধ্যে না যেতে, কারণ ক্লাস হয় না, দুঙ্গা ক্লাস হয় না, চিনিও আমাদের সাথে আছে বিভিন্ন ধরনের ফার্ক আছে, আমাদের সাথে আছে কিনা আমি জানি না, আরে বাবা রে বাবা জুরায় 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 আমার রাস্তা তুই দিয়া, আমি যখন গাড়ি নিয়ে বের হই তখন এই রাস্তা দিয়া জুরায় 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 ওই সিএনজি ওই প্রাইভেট কার জুরায় জুরায় কেউ আপনার সন্তান কই যায়? আমার একদিনে আমার ড্রাইভার কইতেছে বাজান দেখেন সাইয়া, আমি কিতা দেখেন না সাইয়া, সাইছি কি সে ই মেয়েটা আমরা এলাকার, মানে আমার ড্রাইভার আমার আমার বাসা থেকে আমার ড্রাইভার বাড়ি দূর আর কি, ওই মেয়েটা আমার এলাকার, ওই যে ছেলেটার কাছে দিছে বাড়ি বাড়িতে তো মনে করতেছে উনার মা উনার বাপে উনি বুঝি কলেজ হয়ে গেছে, কিন্তু উনি কই যাইতেছে বুঝছি না, আমি আর বুঝাইছি না, বুঝি সব ফারকো যায় ফারকো, তাহলে এই মেয়েটা যে আহাম কুহাম করব খারাপ কাজ করবে এর মা এর বাবা কি কবর গিয়ে শান্তি পাইব? না। আর সন্তান ধ্বংস হয়ে যাওয়ার পেছনে আপনার দায়িত্ব কর্তব্যের মধ্যে অবহেলা থাকতে পারে, এই জন্য সন্তানটা নষ্ট হয়ে যায়। আমাদের মাননীয় সরকার প্রধানমন্ত্রী শুধু শেখ হাসিনার দায়িত্ব নয়, আমাদের অনেক দায়িত্ব কর্তব্য আছে, এগুলো আমাকে কাজে লাগাতে হবে। গভীর মনোযোগ ও যুবক বন্ধুরা গো, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠা যাওয়া আসা আসা যাওয়া বসা করতেন, এ যুবকের দান নবীর সঙ্গে উঠা বসা করার কারণে আবু হুরায়রার লাভ হইছে না লস হইছে? আরো জবান কোলে বলুন, লাভ হইছে না লস হইছে? গাঞ্জা কুরের সঙ্গে চললে গাঁজা কুর হয়, মদ পানকারীদের সঙ্গে চললে মদ পানকারী হয়, সুরের সাথে চললে সুর হয়, ডাকাইতের সাথে চললে ডাকাইত হয়, ইয়াবা ট্যাবলেট কুরের সাথে চললে ইয়াবা ট্যাবলেট কুর হয়, ভালো মানুষের সঙ্গে চললে ভালো মানুষ হয়, আলেমের সঙ্গে উঠা বসা করলে আলেমের সোহবতে পায়, ওলি আল্লাহদের সোহবতে থাকলে ওলি আল্লাহদের সোহবতে সোহবত পায়, শাহিনশাহে সিরকুরের আদর্শ যদি মাইনা দুনিয়ার জমিনের মধ্যে চলতে পারে, শাহিনশাহে সিরকুরের আদর্শে আদর্শমান হয়ে যায়, কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ মারা শিখেন জাকিরের মুরব্বি বাবাজিরা ও যুবকের দল ওই আব্দুল শামস
অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে উঠা বসা করেছেন বিনায় নবীর জন্য মায়া লাইকা গেছে, অন্তরের মধ্যে প্রেম লুইকা গেছে, নবী 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 বইলা পশুকের পানিগুলো সাইরা সাইরা কান্দে, আয় হায় হায় হায়, আমি যদি নবীর কালিমা পইরা মুসলমান হয়ে যাইতে পারতাম। মা কিন্তু জানে না গো ওই সন্তান কোথায় যাইতেছে। এখন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, ওই সন্তানটা কি ভালো জায়গায় যায় নাকি খারাপ জায়গায় যায়? আর জোরে, ভালো জায়গা বলতে পৃথিবীর জমিনে এর চাইতে উন্নত কোন ভালো জায়গা হতে পারে? যেই জায়গা হলো নবী কামলার রহমাতাল্লিল আলামিনের দরবার, যেই নবীজি চেহারা মুবারক এক নজর দেখলে জিন্দগির সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, ওই নবীর দরবারে আমার যাওয়ার দরকার আছে কিনা? না, আসা যাওয়া করতেছে নবীর সঙ্গে, প্রেম জাগিয়ে গেছে গা নবীর লেখা। এখন দেখা যায় মুশরিক হওয়া সত্য বাড়িতে আইসা, কিন্তু মুশরিকের যত কার্যকলাপ আছে, আচার আচরণ আছে, সব থেকে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে। দেখা যায় মুসলমানরা যেভাবে উঠা ওর মা দেখতেছে, মুসলমানরা যেভাবে উঠা বসা চলাফেরা করে, আবু হুরায়রা এইভাবে উঠা বসা চলাফেরা, মুসলমানরা যেইভাবে খায় আবু হুরায়রা ওইভাবে খায়, মুসলমানরা যেইভাবে ঘুমায় আবু হুরায়রা ওইভাবে ঘুমায়, ঠিক দেখা যাচ্ছে প্রত্যেকটা কাজের মধ্যে আবু হুরায়রা চেঞ্জ এসে গেছে। ব্যাপারটা কি? আবু হুরায়রা কই যাও, ব্যাপারটা কি? তোমার মধ্যে মুসলমানি মুসলমানি ভাব দেখা যায়, ব্যাপারটা কি? মা কষ্ট নিয়েন না, না কিচ্ছু না, এইভাবে উঠা বসা যাওয়া যায়, আসতে যাইতে একদিন গিয়ে আমার নবীর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো জোরে ওই সঙ্গ গুনে লোহা, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গে স্বর্গে বাস, সৎসঙ্গ দিছি বিদায় আবু হুরায়রা জান্নাতি হইছে, ঠিক কি না? আর অসৎসঙ্গে অর্থাৎ গান্ডা করার সাথে চলছে বিদায় এক আজা করেছে এর লাগে জাহান্নামের আগুন। গাবির মারাজুক ও যুবক বাইরা গু ও মুরব্বী বাবা জিরে রে, যেদিন থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ কইরা মুসলমান হয়ে গেছে রে ভাই, ওই দিন থেকে আবু হুরায়রার সকল কাজ কর্মের মধ্যে পরিবর্তন দেখা যায়, আবু হুরায়রা পরিপূর্ণরূপে ইসলাম ধর্মের মধ্যে দাখিল হয়ে গেছে। যেই মুহূর্তের মধ্যে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে সময় কাটাইতেছেন, মা কিন্তু বুঝতে বাকি নাই আমার সন্তান কোথায় যায়। আমি শুনতে পাইলাম, আমি বুঝতে পারছি ওই আমার সন্তান আবু হুরায়রা নবীর দরবারে যায়, নবীর আদর্শ মনে হয় আমার সন্তান গ্রহণ কইরা পালাইছে, ব্যাপারটা ভালো দেখা যাইতেছে না। খাওয়ার মধ্যে পরিবর্তন, বসার মধ্যে পরিবর্তন, ঘুমানোর মধ্যে পরিবর্তন, উঠা বসা চলাফেরা প্রত্যেকটা কার্যকলাপের মধ্যে পরিবর্তন দেখা যায়, মুসলমানি মুসলমানি ভাব দেখা যায়। হ্যাঁ আমার আশিকিন জাকিরের মুরব্বি বাবাজি লাগো বলে, হে আমার সন্তান আব্দুল উজ্জাহারি, ও আব্দুল উজ্জারি, ব্যাপারটা কি? কোনো কিছুই বুঝতে পারতেছি না, তোমার সকল কাজের মধ্যে পরিবর্তন দেখতে পাইতেছি। এ আবু হুরায়রা সত্য কথা বলি ভাই, আমি জানি তুমি আমার সন্তান, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো না, তোমার সকল কাজের মধ্যে মুসলমানি মুসলমানি বাম আমি দেখতে পাইতেছি, হাকিকতে তুমি কি মুসলমান হইয়া গেছো নাকি? এই মুহূর্তের মধ্যে আবু হুরায়রার জবান এই মুহূর্তের মধ্যে করছে গো, ও প্রাণের আম্মা গো, ও প্রাণের আম্মা গো, আপনি যেই কথাটা বলেছেন এইটা রাইট কথা বলেছেন, কারণ আমি মুসলমান হয়ে গেছি, মুসলমান কখনো মিথ্যা কথা বলে না। আসিত ইন্দি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। ও প্রাণের আম্মা গো, অবশ্যই অবশ্যই হাকিকতে আমি কিন্তু ইমানদার হইলাম, মুসলমান হইলাম, নবীর কালিমা পড়া আমি পরিপূর্ণরূপে ইসলাম ধর্মের মধ্যে দাখিল হয়ে গিয়েছি। জোরে জোরে বলে ভাই আল্লাহ আকবার। যেই মাত্র আবু হুরায়রা এই কথা বইলা পালাইছে গো, এই মুহূর্তে আবু হুরায়রার মা কি কষ্ট হইব না আরাম লাগব? হ্যাঁ কিরে বাপ দাদার ধর্মের মধ্যে সুনকারি লাগা দিছ, বাপ দাদার ধর্মের মধ্যে সুনকারি লাগা দিছ, হায় 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 হায়, রাম ভগবান আরো কিতা ভগবত কিতা যা কইতা যা আয়া ছেড়ে দিছে, করলে কি করলে কি, তাড়াতাড়ি ছেড়ে দিয়ে তাড়াতাড়ি জন্ম সার,
মা, যারা এই ধর্মে প্রবেশ করে তারা এই ধর্ম থেকে বের হতে পারে না। এখন মারাডাইকে বলে মা, পৃথিবীর জমিনের মধ্যে যদি কোন ধর্ম থেকে থাকে, এই ধর্মের নাম হলো ইসলাম, আর এই ইসলামের মধ্যে 100% প্রবেশ করেছি আমি আবু হুরায়রা, যেই দিন থেকে নবীর কালিমা পড়েছি ওই দিন থেকে আমার নাম আব্দুল্লাহ, যেই দিন থেকে আমার 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 পাঁচটাইকা বিড়াল ছানা বের হয়ে গেছে সেই দিন থেকে আমার নাম নবী দিয়েছেন, টাইটেল উপাধি দিয়েছেন আবু হুরায়রা। ক্ষতি করলে কি সারতে না, ইদরও নি সারতে পারতো না, আল্লাহ বলে দেখো না অসম্ভব, রাসূলকে বলে দেখো অসম্ভব, আমার দেহ থেকে প্রাণ পাকি বের হতে পারে, এরপরে আমি আমার রসুলকে বাদ দেওয়া সম্ভব হবে না। কেন? আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, বলো না জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভুলা যায় না মদিনা, ভুলে যেতে চাইলে ভুলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, বলো না জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভুলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে, মদিনার স্মৃতি গুলো পাবি বারে বার, কবে যাব মদিনায় রোজা তোমার, হাই হাই মদিনার স্মৃতি গুলো পাবি বারে বার, কবে যাব মদিনায় রোজা তোমার, নয়ন জলে কেঁদে কেঁদে বাসিব নাই, বলো না নয়ন জলে কেঁদে কেঁদে বাসিব নাই, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভুলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে ভুলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, বলো না জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাই বেতার পাহাড়ে কন্দ খাচে উহুদের পাহাড়, বেতার পাহাড়, মদিনা দেয়াছে শুয়ে সাহে মদিনা, বলো না মদিনা দেয়াছে শুয়ে সাহে মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভুলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে ভুলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, বলো না জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভুলা যায় না, চিল্লায় বলেন আল্লাহু আকবার, আরো জবানে কোলে বলেন ইয়া রাসূলুল্লাহ। সময় বেশি দেওয়া যাবে না, কারণ পরীক্ষা চলছে, তুফাইসে শেষ করলে বলেন খুশি নিও, গাভীর মানুষ ভবিষ্যতে বলে, কারণ পরীক্ষা তো এটা মানতে হবে, বুঝতে হবে, ঠিক না ভাই, বোঝা দরকার আছে, আমি তো মুসলমান এবং আমি আমার একটা নীতি আদর্শ আছে, যে যেমনি হয় আমি এমনি চলি, ঠিক না ভাই। যাই হোক, সংক্ষেপে 5 মিনিট সময় দিয়ে এর ভিতরে আলোচনাটা গুছাইয়া নিচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে বলতেছেন, তাইলে ধর্ম সারতা না এখন, না সারতা না এখন, না সারতা না, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিবেন আমি তা সহ্য করব না মা,
এর আগে আপনার দায়িত্ব কর্তব্য আমি জানি। যখন মা আল্লাহর বিরুদ্ধে কথা কয়, রসুলের বিরুদ্ধে কথা কয়, তখন এটা সহ্য করা যাবে না, আর বাকি যত কাজ আছে মার কথা অনুসারে করতে হবে। ঠিক ও স্যার, তারা যখন তেলে আজকা ফুট পরে জীবন হয়ে মানে মায় শুরু করছে, মায় এমন মায় শুরু করছে, আবু হুরায়রার সমস্ত শরীরটা ক্ষত বিক্ষত করে দিয়েছে। ক্ষত বিক্ষত যখন করে দিয়েছে, মা নিজের হাতে মারতেছে সন্তানটাকে, এরপর আবু হুরায়রা উৎশব্দটা ব্যবহার করে না, আবু হুরায়রা চোখের পানিগুলো সেরে বলেন, মা আমাকে মাই রাহলি বুঝি অনেক কষ্ট পাইছে, সুবহানাল্লাহ কর কেমন সন্তান চিন্তা করেন। আল্লাহু আকবার, নবীর দরবারও গেছে আবু হুরায়রা, মনের মধ্যে একটা কষ্ট, শরীরের মধ্যে আঘাত পাইছে, নবীর দরবার গেছে, আমার নবী দেখেই তো বুঝতে পারে অবস্থা বেশ ভালো না, চেহারাটা মলিন হয়ে গেছে। আবু হুরায়রা, তোমার কি হয়েছে, ব্যাপার কি, তোমার চেহারাটা মলিন, তোমার শরীরের মধ্যে কেমন যেন একটা ভাব দেখা যাচ্ছে। এই মুহূর্তে আবু হুরায়রা নিজের জামাটা কইলা দেখাইলেন, জামাটা যখন খুললেন এই মুহূর্তে দেখতেছেন সমস্ত শরীরটা রক্তে লাল লাল হয়ে গেছে। দুনিয়ার কোন মানুষ আমাকে মারে নাই, দুনিয়ার কোন মুনাফিক আমাকে মারে নাই, দুনিয়ার কোন মুশরিক আমাকে মারে নাই, দুনিয়ার কোন কাফের আমাকে মারি নাই, আমাকে মেরেছে আমার গর্ব তার নিজন মধুকৃণী মায়। চিল্লায় সকলে বলেন আল্লাহু আকবার। হে বন্ধু ও যুবকদান, এই মুহূর্তের মধ্যে মার কথা যখন নবীর কাছে বয়ান করেছেন, আল্লাহর নবী ডাইকা বলে আবু হুরায়রা রে, দুনিয়াতে সব জায়গার বিচার করা যায়, দুনিয়ার সব কমপ্লেন সব অভিযোগ আমি নবীর দরবারে চলে, কিন্তু মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ আমি নবীর দরবারে দেওয়া যাবে না, মার বিচার কেউ করতে পারে না, বাবার বিচার কেউ করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবী জি, আমি কোনো অভিযোগ দিচ্ছি না, আপনার কাছে বিচার দেওয়ার জন্য আসি নাই, তাইলে কেন এসেছো? আবু হুরায়রা নাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি জানি আপনি নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আপনি নবীর বদদোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আমি কিন্তু বদদোয়া আর সুদোয়ার ব্যাখ্যাটা দেওয়ার জন্য এখানে ঢুকছি রে ভাই। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইকা বলতে, উনাকে ডাইকা বলতেছেন, আমি জানি আপনি নবীর দোয়া কবুল, আপনি নবীর বদদোয়াও কবুল হয়ে যায়। ও মায়ের নবী জি, আমি আবু হুরায়রা চাই, আমি মুসলমান হয়ে গেলাম, আমি ইমানদার হয়ে গেলাম, আমি মুসলমান ইমানদার হয়ে যাওয়ার কারণে আমি থাকবো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে, আমার মা থাকবে জাহান্নামে, আমার মায়ে কোন মুশরিকা, মুশরিকায় অবস্থায় আমার মা যদি মারা যায় তাহলে জাহান্নামের কালো আগুনে দাও দাও করে জ্বলবে। ইয়া রাসূলুল্লাহ নবী জি, ও মায়ের নবী গো, আমি আবু হুরায়রা চাই এই মুহূর্তের মধ্যে আপনি নবী আল্লাহর দরবারে দোয়া করেন, আমার মার যেন আল্লাহ হেদায়েত নসিব কইরা মুসলমানের কাতারের মধ্যে চইলাই আসে, আমার মা যেন ঈমান গ্রহণ কইরা মুসলমান হয়ে যায়। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আমার নবী আর দেরি করি নাই, এই মুহূর্তের মধ্যে আল্লাহর দরবারে আবু হুরায়রার মায়ের জন্য হাত তুলিলা, আমার আল্লাহর দাইকা বলে, আল্লাহ গো আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করো, আবু হুরায়রার মাকে তুমি মুসলমান বানাইয়া দাও। এই মুহূর্তে আবু হুরায়রা একটা দৌড় মারলেন, নবী ওই দিক দিয়ে হাত বাড়াইলেন, আবু হুরায়রা একটা দৌড় মারলেন, আবু হুরায়রার বাড়ির মধ্যে দৌড় মাইয়া চইলা গেলেন, গিয়ে দেখতেছেন ঘরের দরজা বন্ধ। এই মুহূর্তে আস্তে আস্তে যখন দরজাটা মারলেন, একজন সাহাবী আবু হুরায়রা জামার মধ্যে টান মাইরা দরছে, সাহাবী নাইকা বলে, আবু হুরায়রা রে, তোমাকে তো জীবনে কোনোদিন এইভাবে দৌড়তে দেখি নাই, এইভাবে কোনোদিন তাড়াহুড়া করতে দৌড় দেখি নাই, আজকে কেন এই মুহূর্তে তুমি দৌড়তেছো? ইনলিমেন্ট টাইমে আবু হুরায়রা নাইকা বলে, ও সাহাবী ভাই আমার জামা সাইরা দাও, আমি বাড়িতে গিয়ে দেখতে চাইবো, আমি আবু হুরায়রা বাড়ির মধ্যে গিয়ে আগে পৌঁছেছি নাকি আমার নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। গভীর মনোযোগ, আবু হুরায়রা একটা দর মারলো, গিয়ে দেখতেছেন ঘরের দরজাটা বন্ধ, দরজার মধ্যে নক করতেছেন, ইনলিমেন্ট টাইমে মা ঘরের দরজাটা খুলিয়া দিলেন, এখন দেখা যায় মায়াবী একটা সুরে ডাক মারলেন, আবু হুরায়রা
ও আমার সন্তান, আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছি রে বাবা, তুমি কি এসেছো? বলে মা আমি এসেছি। ও মা, এতদিন কি তুমি আমার বিরুদ্ধে কথা কইছো, আমার বিরুদ্ধে গরম ছিল, আজকে কেন এত নরম? এই মুহূর্তের মধ্যে আবু হুরায়রার মা দাইকা বলে, বাবা গো, আমি তোমার মারধর করেছি, আমি তোমাকে কষ্ট দিয়েছি, আমি বুঝতে পারি না পৃথিবীর জমিনের মধ্যে একমাত্র সঠিক ধর্ম হলো ইসলাম। ও আবু হুরায়রা, নবীর দরবারে আমার নিয়ে চলো, আর এই মুহূর্তে আমার পড়াইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হইছে কি হইছে না? ওই দিক দিয়ে দোয়া কবুল হইছে, আর ওই দিক দিয়ে আল্লাহর নবী বলেন, রাগিমা আনফু, সে যেন ধ্বংস হয়ে যায়। তিনবার বলেছেন নবী ওই কথা। সাহাবীরা জিজ্ঞাসা করেন, নবী গো, কাদের বিরুদ্ধে আপনি ধ্বংসের দোয়া করতেছেন? আল্লাহর নবী বলতেছেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। আল্লাহর নবী বলতেছেন, যে ব্যক্তি তাদের পিতা মাতাকে পাইলো অথবা দুইজন থেকে একজনকে পাইলো বৃদ্ধা অবস্থায়, অত সময়ের সেবা করলো না, অথচ বাবার সেবা করলো না, মায়ের সেবা না করার কারণে, বাবার সেবা না করার কারণে ওই ব্যক্তি জাহান্নামী হয়ে গেল। ওই ব্যক্তির জন্য আমি রাসূল বদদুয়া দিলাম। হে যুবক ভাই, তাইলে মার মনে যারা কষ্ট দিবে, বাবার মনে যারা কষ্ট দিবে, তারা তাদের নসিবে জাহান্নামের আগুন ছাড়া আর কোনো কিছুই হবে না। কথা কান ঠিক না মেটি? আরো জামানি করে বলুন ঠিক না মেটি? ওই মায়ের খেদমত করার দরকার আছে কিনা নাই? বাবার খেদমতের দরকার আছে কিনা নাই? আসুন দাঁড়ায় সকলে আমার নবীকে সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা সালাতু সালাম আলাইকা সাইয়িদিয়া রাসূলুল্লাহ তালাল বদরু আলাইনা মিন জানিয়াতিল কায়দ সে হামকো ছোড়।
তে নামে বুলালো ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম সে আজম ইমাম মুতাকা বন্নাকা সে আজম ইমাম মুতাকা বন্নাকা ধুলায়ে শানে গুজরাত পেলা তো সালাম মুস্তফা জানে রহমত পেলা সালাম শমে আয়ে মুজমে হেদায়েত পেলা খো সালাম চরবিশ কোটি কিবলা কায়েম শাহালা হযরত সদরুল কাদির আলমাজ শেরে বাংলা জিনকে হর হর আতা সুনতে মুস্তফা সে পীরে তরিকত পেলা কো সালাম মুস্তফা জানে রহমত পেলা কো সালাম শমে বজমে হেদায়েত পেলা কো সালাম মুর্শিদে হযরতে কিবলা কায়েম শাহ হাদিয়ে দীন ও মিল্লাত পেলা তো সালাম মুস্তফা জানে রহমত পেলা তো সালাম শমে বজমে হেদায়েত পেলা সালাম ইয়া ইলাহি সদকায়ে নালাইনে পাকে রাসূল এ সালামি আজ জানা হো কবুল মদিনে কে চার হাজারো সালাম মদিনে কে চার লাখো সালাম মদিনে কে চার করোড়ো সালাম মদিনে কে চার বেহুদ সালাম বনওয়ালা বিকমালিহি আশফাত তুজা বিকমালিহি পরীক্ষা থাকার কারণে স্থগিত হয়েছে আজকে, আগামীকালও মাহফিল চলবে ঠিক না, দুই দিন ব্যাপী। আল্লাহ জানে মাহফিলকে কবুল আর মঞ্জুর করে। সকল বলুন আমিন, আর জবান করে বলুন আমিন। প্রতি বছর এই মাহফিলটা সুন্দর করে হোক আমরা চাই কি চাই না, আরো জবান করে বলুন চাই কি চাই না। আমরা আল্লাহ এবং রসুলকে ভালোবাসি কি বাসি না, তাইলে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ চাই কি চাই না, মা বাবার খেদমত চাই কি চাই না, হক্কানি ওয়ালি আল্লাহদের পক্ষে থাকার দরকার আছে কিনা নয়, সুন্নিয়তের খেদমত করার দরকার আছে কিনা নয়। সকলে বলে বলেন আমিন। এই বলে আমি আমার আলোচনা এখানে সমাপ্ত করছি। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আর ওয়াজ তখন ইউটিউব আছে, নাম্বারও আছে, যোগাযোগ করলে করেন, অসুবিধা নাই। আল্লাহ যেন সুন্নিয়তের খেদমতে আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন। সকল আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন। আ রব্বুল আলামিন, তাকায়া দেখো আল্লাহ, চট্টগ্রাম হিলভিউ পাবলিক স্কুল মাঠ প্রাঙ্গণে গো আল্লাহ নবীনগর যুব সংঘের উদ্যোগে দুই দিন ব্যাপী তৃতীয় বার্ষিক এক বিশাল ওয়াজ ও মাহফিলকে তুমি আল্লাহর দরবারে কবুল করে নাও।
রব্বুল আলামিন, যাহা কিছু আলোচনা করলাম সমস্ত কিছুর ভুল ভ্রান্তি মিয়াদ বিঘ্ন মাফ করে, ইয়ার সব লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া মায়ার নবী গুনাগার উম্মতের কান্ডারি আটাই নাম্বার তাজদারে মদিনা মক্কার মতি মদিনার জ্যোতি উম্মতের দরদি নবী যাই নবী এখন মদিনার সবুজ গম্বুজের নিচে শুইয়া উম্মতি উম্মতি বলে কান্দতেছেন, ওই নূরের নবীর নূরানি আদম মোবারকে হাদিয়া কবুল করে না আমিন। নবীজির বিবিগণ আহলে আসহাব গুণ তাম আম্বিয়া আলাইহিস সালাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈন আইমাই মুস্তাহিদিন খুলাফায়ে রাশিদিন সহ চার তরিকার ইমাম সহ চার মাযহাবের ইমামদের রহমতবারকে পৌঁছিয়ে দাও, খাস করে গাউসুল আজম বড় পীর আব্দুল কাদির জিলানী বাগদাদী রাদিয়াল্লাহু তাআলার মাজারে পৌঁছিয়ে দাও, কাযা মাইনউদ্দিন চিশতি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহির মাজারে পৌঁছিয়ে দাও, বাংলার অনিকুল আধ্যাত্মিক সম্রাট শাহজালাল মুজাররাদি ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি সহ 307 জন আউলিয়ায়ে কেরাম গলার মাজারে পৌঁছিয়ে দাও। এমনি আল্লাহ চট্টগ্রামের মাটির নিচে তোমার 12 জন বিশিষ্ট বন্ধুরা সহ আরো যারা যারা সাইতেছেন প্রত্যেকের মাঝারে মাঝারে হাসা পৌঁছে দাও, তাদের সকলের নেক তামাজ্জুফ হয়ে সকলের মধ্যে তুমি নসিব করে দাও ও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বিশেষ করে আমরা যারা যারা হাত বিছাইল এই জামাতের মধ্যে যাদের মা নাই যাদের বাবা নাই তার মতন দুঃখিনী কঙ্গাল আর কেউ নেই রে, ওই মা এবং বাবার কবর হিসাব তুমি পৌঁছায় দাও, মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের বাপ, আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের বাপ, যেই দুঃখিনী মা যেই দুঃখিনী মা হাইরে আমায় করেছে লালন করেছে লালন, আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাফন, কে বায়া মাই ডাকে বেউরে কহু কাবলিয়া কে মা আমায় চুমুকাবে দুগাল বরিয়া কে বা আমায় বুকে টেনে কে বা আমায় বুকে টেনে করবে রে আদর করবে রে আদর, আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাফন, আয় রব্বুল আলামিন মা বাবা যাদের দুনিয়াতে নাই কবর জান্নাতের বাগান বানিও, যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে গো মা এবং বাবাকে তুমি না ঘায়াত দারাজ করে দাও, এই জামাতের মধ্যে যারা হাত বিছাইলাম অনেকের দাদা দাদি নানা নানি চাচা চাচি ভাই বোন পেয়ে ওস্তাদ পাড়া প্রতিবেশী হক দাদা দাবিদার মায়ের মানুষ আত্মীয় স্বজন বংশধ যারা দুনিয়ার জমিন থেকে বিদায় মাটির মনের মন বোঝানি চিরদিনের জন্য কবর শুয়ে রয়েছেন মাওলা, প্রত্যেকের কবর গুলিলে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আব্দুল আলমীর এই চট্টগ্রামের মানুষ এই গভীর রাতে যারা প্রচন্ড শীতের মধ্যে মাহফিলের মধ্যে বৈশা রয়েছে কাউকে তুমি আল্লাহ কালী হাতে বাড়ির মধ্যে নিও না, আজকের মাহফিলের সিনা সকলের গুনাহগুলিকে তুমি মাফ করে দাও, সকলকে নামাজি বানাইয়া দাও, সকলকে তুমি আল্লাহ হেদায়েত নসিব করে দাও। আল্লাহ একটু আগে আমার একটা যুবক ছিল আল্লাহ আমার ভাইজানের সন্তান আল্লাহ মাদ্রাসাতে পড়ে আল্লাহ ওই সন্তানটাকে সুন্নিয়তের অতন্ত্র প্রহরী আলেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও, এ এলাকার উপর তুমি আল্লাহর খাস রহমত আর বরকত নাজিল করে দাও, আল্লাহ সামনে পাবে ডানে পেছনে আল্লাহ যারা কবর শুইয়া রইছে প্রত্যেক কবরবাসীর কবরের আজাব তুমি নাজাতের ওসিলা বানিয়ে দাও, আল্লাহ আমার অত্যন্ত মায়ার মহব্বতের মানুষ আল্লাহ জনাব আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেব বিশিষ্ট
সদা নবী বিশিষ্ট শিল্পপতি, আল্লাহ ওনার হায়াতের মধ্যে তুমি বরকত নসিবি করে দাও। সুন্নিয়তের কেদমত করতেছেন, ওনার কেদমতকে তুমি আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمدللہ رب العالمین اللہ বিশেষ করে তুমি আল্লাহর কুদরতি কদমে ধরেছেন। প্রতি বছর এই এলাকার যে সমস্ত যুবক ছেলেরা আমার অত্যন্ত মায়ার মানুষ, মহব্বতের মানুষ, আল্লাহ নবীর আশেষ, ওলি আল্লাহ গুণের আশেষ, আমার যে সমস্ত যুবক ভাইয়েরা দিন রাত পরিশ্রম করে আগুন লাইগা গেছিল, এরপরেও এই মাহফিল কি ওসিলা করে আল্লাহ তুমি মাহফিল কে কবুল করছো বিদায় আগুন দ্বারা তুমি নিবাইয়া দিছো রে মাওলা। এই যুবক ছেলেরা আগুন কি নিবাইতে গিয়ে অনেক কষ্ট করেছে, অনেকে কষ্ট পাইছে, ব্যথা পাইছে রে মাওলা। সকল এই যুবকদেরকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। নবীর প্রেমিক ওয়াইস করণীর মতো ওয়াইস করণীর আদর্শে তুমি তাদেরকে আদর্শ বানায়া দাও। হে রাব্বুল আলামিন, আমার যুবক ভাইদেরকে তোমার হাওলা করলাম, মুরব্বি বাবাজিদেরকে তোমার হাওলা করলাম, পর্দার আড়ালের মা বোনদেরকে তোমার হাওলা করলাম। আল্লাহ পরীক্ষার্থীরা আছে, আল্লাহ তাআলা এসএসসি পরীক্ষার্থী দিতেছে রে মাওলা, আল্লাহ দাখিল পরীক্ষাও দিতেছে। সকল আল্লাহ পরীক্ষার্থীদেরকে তোমার হাওলা করলাম, সকলের জন্য তুমি আল্লাহ স্বয়ং নিজে হাফেজার জামিন হয়ে যাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাত।